এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি যাই, আমি একবার যাই। হ্যাঁ, আমি গেলে যদি ও কিছু বলে, আমি একবার যাই। আমি না মানে এখন না। কি বলছো? আরে আমাকে যেতে দাও, আমাকে তো হয়তো বলবে যে ওর কোনো শরীর খারাপ হলে, ওর কোনো কষ্ট হলে সেটা সেটা জেনে ডাক্তারকে বলতে হবে তো। হাসতে এখন তুমি যাবে না। আমি তোমার আগে ওর যাওয়াটা প্রয়োজন। আমার মেয়েকে সারিয়ে তুলতে গেলে এখন ওকে প্রয়োজন। ইচ্ছে তোমাকে ডাকছে, যাও। দেখো, আমি আমি এসেছি ইচ্ছে। আমি আছি তোমার পাশে, আমি আছি যতক্ষণ যতক্ষণ না তুমি চোখ খুলছো। ইচ্ছে আমি আমি এখানে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার পাশেই থাকবো। ইচ্ছে আমি আমি কোথাও যাব না এখান থেকে। ইচ্ছে ইচ্ছে যখন বলা হচ্ছে তখন খেয়ে নিন না। হ্যাঁ বাবা, চা খেলে কি তোমাকে যে বললাম একটু চা করে দিতে, আর তুমি কিনা দুধ সাবু দিলে। তুমি চুপ করবে? দুধ সাবু না খেলে ছেলেটা গায়ে জোর পাবে? হাত থেকে কতটা রক্ত বেরিয়ে গেছে বলো তো।
আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না বাইরে, অনেকটা বেলা হয়ে গেছে। ওই অলিকে বলেছি প্রসাদগুলো প্লেটে প্লেটে সাজিয়ে দিতে, তুমি গিয়ে ওই পাড়ায় পাড়ায় বিতরণ করে এসো। মায়ের কৃপায় আমাদের কত বড় ফাঁড়া কাটলো বলো তো। জয়মা, বলছি একটু জল পাওয়া যাবে? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি বাবা। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। অবুঝে মন বুঝে না বার, ফিরে এসো। করে উচাতন সারাক্ষণ বিনিময়ে তোকে চাওয়া, ফিরে পাওয়ার আবেদন। মন বোঝে না, মন শোনে না, কার বলিয়ে মনের কথা। মন বোঝে না, মন সহে না, কার বলিয়ে ব্যাকুলতা। ও মন রে, মন রে, ও মন রে, তুমি এভাবে পড়ে থাকতে পারো না, ইচ্ছে তোমাকে উঠে দাঁড়াতে হবে। এখনো এখনো অনেক লড়াই করা বাকি আছে। ভয় পেও না, আমি আমি আছি তোমার পাশে। আমি সারা জীবন তোমার পাশে থাকব। জানুক, আমি জানি আমি তোমায় কতটা কষ্ট দিয়েছি ভালোবেসে, কতটা কষ্ট পেয়েছো তুমি আমার জন্য, আমি জানি ইচ্ছে। কিন্তু সেই কষ্ট তোমাকে এইভাবে দুর্বল করে দিতে পারবে না। এই পৃথিবীতে অনেক অনেক স্ত্রী তার স্বামীর সুস্থতার জন্য মৃত্যুর সাথে লড়াই করে, লড়াই করে তার স্বামীকে সুস্থ করে তুলেছে, অসম্ভবকে সম্ভব করে তুলেছে।